রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 29শে নভেম্বর কলকাতায় বিজেপির মহাসমাবেশ হতে চলেছে। শুধুমাত্র নন্দীগ্রাম খড়গপুর এই বিচ্ছিন্ন সভা কর্মসূচি নয়, এটা 29 তারিখ যে কলকাতার মহাসমাবেশ, যা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ অনুমোদন দিয়েছে, তার প্রচার সভা। তাই আমার সঙ্গে এখানে আসার আগে দিলীপদার টেলিফোনে কথা হয়েছে, দিলীপদা কর্মসূচি করবেন এবং আমরা সবাই তার সাথে আছি।